রাজ্যের অন্যান্য জায়গায় শুরু হয়েছে আগে। এবার ফুটপাথ মুক্ত করার অভিযান শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে। পৌরসভার পক্ষ থেকে এদিন পুলিশের সহযোগিতায় বালুরঘাট থানা মোড় এলাকায় চলল দখল মুক্ত অভিযান। বালুরঘাট শহরে সেভাবে হকার না থাকলেও শহরের দোকানদারেরা বেশিরভাগ ক্ষেত্রে দোকানের বাইরে তাদের সামগ্রী সাজিয়ে রাখে, সেক্ষেত্রে ফুটপাতের বেশ কিছুটা দখল করেই চলে কেনা বেচা। সেই সব দোকানদারদের সতর্ক করতে এবং ফুটপাত থেকে সামগ্রী সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে সচেতনতামূলক অভিযান চালায় বালুরঘাট পৌরসভা। স্পষ্ট জানানো হয় 10 জুলাই অবধি সময় দেওয়া হচ্ছে, এরপর নির্দেশ না নিলে ব্যবস্থা নেবে প্রশাসন। অভিযানের বিষয়ে কিছু বিষয় নয়, আপনারা জানেন যে অলরেডি আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে যে অ্যাওয়ারনেস কন্টিনিউ চলছে, বালুরঘাট শহরের কিছু কিছু ব্যবসায়ী যারা তাদের যে নিজস্ব যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা রয়েছে সেটাকে তারা কিছুটা এক্সটেনশন করিয়ে দিয়ে ফুটপাথের মধ্যে হয়তো তারা চলে এসেছে। তার যে সার্ভেটা যে কোন ব্যবসায়ী এভাবে রয়েছে, এবং পাশাপাশি আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে গত 2 তারিখে যে মিটিং হয়েছে যে আগামী 10 তারিখের মধ্যে যাদের এই ধরনের এক্সটেনশন আছে পার্মানেন্টলি বা টেম্পোরারি তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা সরে যান 10 তারিখের মধ্যে, এবং যদি আপনারা সরে না যান তাহলে কিন্তু 10 তারিখের পর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। এবং পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আপনারা জানেন যে এই বিষয়গুলোতে বেশ কিছু নির্দেশিকা দিয়েছে, এবং তারপরে আমাদের যে 2 তারিখের মিটিংয়ে জেলা প্রশাসনিক যে সিদ্ধান্ত হয়েছে, আমাদের কিছু কিছু জায়গায় তারা হয়তো সকালে আসেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন, বিকেলে আসছেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন, এই টাইপের যে সামান্য কিছু হকার ওরিয়েন্টেড আমাদের যে সমস্যা রয়েছে তার জন্য আমরা সার্ভে করছি, তাদের নাম ঠিকানা অ্যাড্রেস সমস্ত নেওয়া হচ্ছে, এবং তাদেরকে আগামী দিনে আমরা প্রশাসনিকভাবে যাতে একটা কোনো হকার জোন করে এবং বা প্লাজা করে সেই নির্দিষ্ট জায়গায় তারা যাতে ব্যবসাটা করতে পারে তার যে সমীক্ষাটা তার যে সার্ভেটা সেই সার্ভেটাও সঙ্গে সঙ্গে চলছে। এরকম উচ্ছেদ এর আগেও করা হয়েছিল, কিন্তু তারপরেও এই তারা রাস্তা দখল করে এই ব্যবসা করছিল, এই ক্ষেত্রে এবার কতটা গুরুত্ব দেওয়া হবে বা কি সিদ্ধান্ত নেওয়া হবে? আমরা কাট আউট টাইম একটা দিয়ে দিয়েছি, আগামী 10 তারিখের মধ্যে যদি তারা সরে না আসেন, সামান্য কিছু ব্যবসায়ী বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠানেই ব্যবসাটা করছে, সামান্য কিছু ব্যবসায়ী আছেন যারা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখান থেকে বাড়িয়ে নিয়ে এসে জিনিসপত্র নিয়ে হয়তো ফুটপাতের মধ্যে রেখেছে রাস্তার মধ্যে রেখেছে, তাদেরকে পরিষ্কার বলা হয়েছে তারা অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন, এবং আগামী 10 তারিখের মধ্যে যদি তারা না সরিয়ে নেন তাহলে সেটা পার্মানেন্টলি হোক বা টেম্পোরারি স্ট্রাকচার হোক বা তাদের যা জিনিসপত্রই তার প্রশাসনিক যে ব্যবস্থা সেটা গ্রহণ করবে। এর মধ্যেই হকার উচ্ছেদ অভিযানকে ঘিরে রাজ্যের বিভিন্ন অংশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রুজি রুটির আশঙ্কায় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে হকাররা। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরে 1 মাসের সময় নিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তাও চলছে উচ্ছেদ, ফলে কোন পথে সুরাহা আসবে সেই পথেই চেয়ে আছে ফুটপাতে বসে থাকা ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।